এবং সেই উপলক্ষে জগন্নাথ মহাপ্রভু মন্দিরে বিশেষ পূজার আয়োজন এবং মহাভোগের আয়োজন করা হয়েছে। তার প্রস্তুতি এই মুহূর্তে চলছে। প্রচুর মানুষের প্রচুর দর্শনার্থীদের ভিড় ঢুকে পড়ছে এই বিশেষ পূজা এবং আরতিকে কেন্দ্র করে। প্রত্যেক বছর, গত বছরও আপনারা দেখেছিলেন যে ঠিক পুরী জগন্নাথ মন্দিরের যে তিনটে রথ, ঠিক তেমনি রথের আদরে বাংলায় প্রথম এই রথতলা জগন্নাথ মহাপ্রভু মন্দিরে আয়োজন করা হয়েছিল। আমরা কারণ দেখিয়েছিলাম জগন্নাথ মহাপ্রভু তিনটি রথ একেবারে পুরী রথের আদরে এবং একেবারে শ্রীকৃষ্ণের আদরেই এখানে মহাপুজো, মহাযজ্ঞ এবং জগন্নাথ মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়। যার শুভ সূচনা এবছর রথযাত্রা, 2023-এর রথযাত্রার পুজোর শুভ সূচনা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে শুরু হলো। জগন্নাথ মহাপ্রভুর মহাভোগের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী, পুণ্যার্থীরা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে শ্রী জগন্নাথ মহাপ্রভুর পূজা এবং আরতি সম্পন্ন হলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর পুণ্যার্থীদের ভিড় রয়েছে এই বিশেষ পুজো উপলক্ষে। এবার আমরা সর্বসাধারণের উদ্দেশ্যে ভোগ বিতরণ করব। আপনারা প্রত্যেকে সারিবদ্ধ ভাবে নিয়ম নিষ্ঠা ভরে একেবারে শ্রীক্ষেত্র যেমন যেমন নিয়ম পালন করা হয় সেভাবেই মহাপ্রভুর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা পূজা অর্চনা শুরু হলো আজ থেকে। যারা ভোগের জন্য কুপন নিয়েছেন তারা মন্দির কার্যালয়ে চলে যাবেন। যারা মন্দির কার্যালয়ে চলে যাবেন, যারা কুপন নিয়েছেন আর যারা প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন। আপনারা আজকে থেকে এই বছরের অর্থাৎ 2023 সালের রথযাত্রার উৎসবের শুভ সূচনা হলো। বিভিন্ন পর্যায়ক্রমে নিয়ম অনুসারে রীতি মেনে নিষ্ঠা ভরে এই জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে পূজা অর্চনা হয়। নিত্য পুজো তো হয়ই, কিন্তু একেবারে শ্রীক্ষেত্রের আদরে গত বছরও আপনারা দেখেছেন প্রথম বাংলায় প্রথম তিনটি রথ রথের আয়োজন করা হয়েছিল এবং এই তিনটি রথ আমরা রথযাত্রার দিন এবং উৎসবের দিন দুদিনই দেখিয়েছিলাম সরাসরি সেভেন নিউজের পর্দায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আজকে রথের চাকা পুজো হয়েছে, চন্দন যাত্রা এবং আজ অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে রথতলা শ্রী মহাপ্রভু মন্দিরে আজ এই শুভ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। পাশাপাশি মহাভোগ বিতরণও সম্পন্ন হবে, কারণ এই মুহূর্তে পূজা অর্চনা শেষ হলো, বিশেষ আরতি সম্পন্ন হলো এবং এই উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থীরা ভিড় করেছেন। Thank you.
প্রসাদ গ্রহণ করবেন, তারা মন্দিরে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবেন, আমাদের ঘোষণাগুলো ভালোভাবে শুনবেন, যারা কুপন সংগ্রহ করেছেন তারা মন্দির কার্যালয়ে গিয়ে বসবেন, আপনাদের ভোগ প্রসাদ আপনাদের হাতে পৌঁছে যাবে। আর আলাদাভাবে কেউ যদি এখনো ভোগ কিনতে চান তাহলে মন্দির কার্যালয়ে যোগাযোগ করুন, সেখানে কুপন দেওয়া হচ্ছে। ভোগের পাতা যেখানে সেখানে ফেলবেন না, মন্দিরের বাইরে আমাদের ভ্যাট রাখা আছে সেখানে পাতাগুলো ফেলবেন, মন্দিরের মধ্যে মন্দিরের বাইরে রাস্তায় ভোগের পাতা কেউ ফেলবেন না, কোনো রকম তাড়াহুড়ো করবেন না, সবাই প্রসাদ পাবেন। সুতরাং তাড়াহুড়োর কিছু নেই, যারা কুপন সংগ্রহ করেছেন ভোগের জন্য তারা মন্দির কার্যালয়ে চলে যাবেন, সেখান থেকে ভোগ সংগ্রহ করবেন। সালের আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রথের কাঠের যে পুজো, সেই পুজো আমাদের মন্দিরে চলছে। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, 2022 সালে যে রথ আপনারা রথতলার বুকে দেখেছিলেন একেবারে সেক্ষেত্রে আদলে এবছর 2023 সালে আসন্ন রথযাত্রার উপলক্ষে আবার একই রকম ভাবে তিনটি রথ তৈরি করা হবে এবং এই তিনটি রথের আজকে প্রথম কাঠের পুজো করা হলো, রথের চাকা এবং কাঠের পুজো করা হলো, এরপর ধীরে ধীরে পর্যায়ক্রমে রথ তৈরি হবে। রথ তৈরি করার আগে কিছু নিয়ম নিষ্ঠা আছে, সেই নিয়ম নিষ্ঠাই এবং রীতি মেনে নিয়ম নিষ্ঠা একেবারে নিখুঁত ভাবে নিয়ম নিষ্ঠা পালন করে রথযাত্রার আজ থেকে শুভ সূচনা হলো রথতলা থেকে জগন্নাথ মহাপ্রভু মন্দিরে আমরা কথা বলার চেষ্টা করব দর্শনার্থীকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া মূল উদ্যোক্তা সোমনাথ রায়চৌধুরীর কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মহাপ্রসাদ গ্রহণের জন্য ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা, এত মন্দির কার্যালয়ে আরতি চলল সকাল থেকেই, শুরু হয়ে গেছে সাজো সাজো হবে এবং আজ থেকে নতুন করে কেউ যদি কুপন নিতে চান তাহলে ধীরে ধীরে গড়ে উঠবে, একেবারে নিয়ম মেনে নিষ্ঠা করে গড়ে প্রসাদের পাতা যত্রতত্র ফেলবেন না, উপযুক্ত ভেটে ফেলবেন। তিনটি রথ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার এবং এই রথযাত্রার শুভ সূচনা এবছরের আজ থেকে শুরু হয়ে গেল। আমরা কথা বলার চেষ্টা করব মূল উদ্যোক্তা সোমনাথ রায়চৌধুরীর সঙ্গে, যিনি নিখুঁতভাবে এই পূজা প্রতিটি পর্যায়ে প্রতিটি পদক্ষেপ একেবারে রীতি মেনে সম্পন্ন করেন এবং আজও তিনি নিজে তদারকি করছেন। ঠিক আছে, আজ এই বিশেষ পুজোর যে দিন থেকে শুরু হলো শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে এবছরের রথযাত্রার, আমরা কথা বলবো মূল উদ্যোক্তা সোমনাথ রায়চৌধুরীর সঙ্গে। বাবুদা, আজ থেকে এবছরের রথযাত্রা শুরু হলো, আমরা গত বছরই দেখেছি বাংলায় প্রথম একেবারে শ্রীক্ষেত্রের আদলে তিনটি রথ, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, এবছর কি আজ থেকে সেই পদক্ষেপটা মানে সেই রীতি মেনে সেই পদক্ষেপ শুরু হলো? হ্যাঁ, আজকে আমাদের চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে আজকের থেকে আমাদের চন্দন যাত্রা শুরু। প্রতিদিন ভগবানকে চন্দন লেপন হবে, এই অতিরিক্ত গরমে এখন প্রভুর চন্দনযাত্রা শুরু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের রথ কাঠামো পুজো শুরু হলো। এই রথের কাঠামো পুজোর থেকে, রথের কাঠের পুজোর থেকে আজকে শুভ সূচনা রথের। আগামী দিন আমাদের স্নানযাত্রা আছে, স্নানযাত্রার পর প্রভু অবসরে যাবেন, ঠিক তারপরেই আবার রথযাত্রা আসছে। সেই রথযাত্রার পূর্ণ লগ্নে সমস্ত মানুষ আসবেন, দর্শনার্থীরা আসবেন, সুন্দর পূজা অর্চনা হবে, আমরা সবাই একসাথে এখানে রথের আনন্দে উপভোগ করবো।
প্রত্যেক মানুষকে জানানো, প্রত্যেক মানুষকে বলা, সবাই যেন আসে এই প্রাঙ্গণে, সবাই যেন প্রভুর সান্নিধ্যে আসে, প্রভুর আশীর্বাদ নিতে আসে, এটাই বলা থাকে। একেবারে পশ্চিমবঙ্গে আমরা প্রথম পেলাম এমন তিনটি রথ, একেবারে শ্রীক্ষেত্রের আদলে নিয়ম মেনে নিষ্ঠা ভরে, এবং এই রথযাত্রা এবারও নিশ্চয়ই আমাদের বাংলার মানুষ দূর দূরান্ত থেকে গতবার এসেছিল, অনেকের আক্ষেপ রয়েছে দেখতে পারেনি, এবার কি সেই আক্ষেপ পূরণ হবে? না না না, নিশ্চয়ই প্রভু নিজে স্বয়ং দর্শন দেওয়ার জন্য বাইরে আসেন, সেইখানে মানুষের দর্শন দেওয়ার জন্যই, মানুষকে দর্শন দেওয়ার জন্যই প্রভুর বাইরে আসা আর রথযাত্রা। তো মানুষ যদি দর্শন করতে না পারে তাহলে রথটাই সার্থক হবে না, সেই জন্য আমাদের সবার চেষ্টা, সবার চাওয়া থাকবে যে প্রভুর রথ আর প্রভুর দর্শন, আর তার সঙ্গে সঙ্গে মানুষকে প্রভু দেখতে সেদিনকে বাইরে আসছেন, প্রভু নিজেও চায় তার ভক্তদের একবার তিনি স্বচক্ষে দেখুক, সেই জন্য সেই আনন্দ উৎসবে মানুষ দর্শন পাবে না প্রভুর এটা হতে পারে না। দেখবেন পুরীর শ্রীক্ষেত্রে প্রচুর ভিড় হয়, অনেক দূর থেকে হয়তো জগন্নাথকে কেউ দর্শন করতে পারছে না হয়তো, কিন্তু জগন্নাথ দেব নিজের জায়গায় বসে দর্শককে ঠিক দর্শন করতে পারেননি, তার ভক্তদের ঠিক দর্শন করতে পারেননি। এই সেই দিনটা হচ্ছে এই উপলক্ষে যে প্রভু সেদিনকে ভক্তদের দর্শন করবেন, এবারও আনন্দে। অসংখ্য ধন্যবাদ সোমনাথ, জয় জগন্নাথ। আমরা কথা বললাম উদ্যোক্তা সোমনাথ রায়চৌধুরীর সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আজ যে বিশেষ পুজো সম্পন্ন হলো, এটা চন্দন যাত্রা উপলক্ষে মানে আজকে থেকে কি রথযাত্রার শুভ সূচনা হলো? জয় জগন্নাথ। আজকে অক্ষয় তৃতীয়া, মহাপ্রভুর আজকে চন্দন যাত্রার শুরু হয়, তার সঙ্গে রথযাত্রার শুভ অনুকূল করা যায়, যাকে আগামী রথযাত্রা হবার জন্য দুই মাস সময় লাগে, এই জন্য অক্ষয় তৃতীয়া দিন অক্ষয় তৃতীয়া ঠাকুরকে দাঁড় করে ঠাকুরের আজ্ঞামালা নিয়ে রথযাত্রার শুভ অনুকূল হয়। আজ থেকে একেবারে রথের চাক মানে যে রথ তৈরি হবে তার প্রতিটি কাঠ এবং বিয়ে তৈরি করা হবে, রথটা তৈরি শুরু হবে, রথ যাত্রার যে আজ্ঞা দিয়ে ঠাকুরের মালা দিয়ে রথের অনুকূল হয়, শুভ আরম্ভ হয়, এখান থেকে সমস্ত কাঠের রথের যা যা দরকার সমস্ত জিনিস প্রস্তুত হবার জন্য দু মাস সময় লাগে, ওই জন্য অক্ষয় তৃতীয়া দিন রথের অনুকূল। আমার নাম গণেশ কুমার দৈতাপতি, আমি পুরী থেকে এসেছি, জগন্নাথের অঙ্গকারী সেবক। জয় জগন্নাথ। আমরা কথা বললাম প্রধান পুরোহিতদের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার একেবারে গর্ভগৃহ থেকে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। আজ থেকে মহাপ্রভু শ্রী জগন্নাথের পুজোর মাধ্যমে রথযাত্রার এবছরে 2023 সালে রথযাত্রার শুভ সূচনা হলো, এবং আজ থেকে রথের একটি একটি করে কাঠ দিয়ে তৈরি হবে সুসজ্জিত তিনটি রথ, যেমনটা আমরা শ্রীক্ষেত্রে দেখতে পাই। আরো বেশি সাফল্যের কাঠিতে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের ভীষণভাবে প্রয়োজন, তাই আমরা আশা রাখবো আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 2023 সালে রথযাত্রাকে সুসম্পন্ন করতে সম্পূর্ণভাবে সাহায্য করবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন, কারণ এই বিশেষ পুজো উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ সম্পন্ন হচ্ছে মুহূর্তে মন্দিরে, রথতলা শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে। রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের অন্যতম প্রধান উৎসব, এবং সেই উৎসবের শুভ সূচনা হলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রথের আজ
চাকা এবং কাঠের পুজো হলো, সেখানেও কিন্তু নিয়ম নিষ্ঠা ভরে রীতি মেনে পুজো সম্পন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই ছবি হিসেবে আমি খিলসের পর্দায় রথতলার শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে। আজ আপনারা দেখতে পাচ্ছেন রথের চাকা, এখানে রীতি মেনে পুজো সম্পন্ন হয়েছে। রথের কাঠ এবং একটি একটি করে কাঠ একেবারে শ্রীক্ষেত্রের নিয়ম নিষ্ঠা মেনে আজকে থেকে এই একটি একটি করে কাঠ কারিগরেরা তৈরি করে তিনটি রথ তৈরি করবেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার। এবং সেই রথ তৈরির কারিগরেরাও কিন্তু শ্রীক্ষেত্র থেকেই আসেন। গত বছর আপনারা দেখেছিলেন রথের চাকা পুজো এবং রথের কাঠ পুজো করে আজ থেকে 2023-এর শুভ রথযাত্রার সূচনা হবে। আপনারা গত বছরের ছবি 2022 সালের ছবিটা দেখতে পাচ্ছেন। গত বছরও কিন্তু আমরা সেভেনাবেক নিউজের পর্দায় তুলে ধরেছিলাম রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে এই রথ নির্মাণ কার্য। আজ থেকে রথ নির্মাণ কার্য শুরু হবে, তাই কাঠ এবং রথের চাকা পুজোর মাধ্যমে আজ শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এই কার্য এবং এই বিশেষ পুজো সম্পন্ন হলো রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। অর্থাৎ আজ চন্দন যাত্রা বলা হয় এই বিশেষ পুজোকে, এবং সারাদিন ধরে বিশেষ পুজো সম্পন্ন হবে। গত বছরও প্রচুর মানুষ সেই রথযাত্রা উপলক্ষে তিনটি রথ, রথের রশি বা রথের দড়ি টেনেছিলেন। এবং বাংলার মানুষ এই প্রথম, যারা যারা শ্রীক্ষেত্রে যেতে পারেন না তারা কিন্তু সেই স্বাদ মিটিয়েছিলেন রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে তিনটি রথযাত্রা রথের দড়ি টেনে। এবছরও তারই শুভ সূচনা হলো আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিনে রথতলা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। এবং আপনারা অবশ্যই চোখ রাখুন সেভেনাবেক নিউজের পর্দায়, পর্যায়ক্রমে একেবারে রথের দিন, উল্টো রথের দিন প্রত্যেক গত বছরের মতো আমরাও কিন্তু অবশ্যই সরাসরি সম্প্রচার দেখাবো। আর আজ পূর্ণ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে চন্দন যাত্রার মাধ্যমে রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে 2023 সালের রথযাত্রার শুভ সূচনা এবং বিশেষ পুজো সম্পন্ন হলো। দেখতে থাকুন সেভেনাবেক নিউজ, আরও বিভিন্ন খবরের আপডেট অবশ্যই আপনারা নজর রাখুন সেভেনাবেক নিউজের পর্দায়, ধারাবাহিকভাবে আপনারা একটু পরেই পাবেন। ক্যামেরায় শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেনাবেক নিউজ, জয় হিন্দ।